BCS অন্যান্য যে কোনো পরীক্ষা দেওয়ার পরই মনে হয় কাট মার্কস কত হবে, আমি কি টিকবো না টিকবো না। সো আজকেই এই নানাবিধ কোশ্চেনের আনসার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার ভিডিওর শেষেই আমি কাট মার্কস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, bankingnews.com এ স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে সকালে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক জেনারেল পদের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা দেওয়ার আগে আমাদের মনের ভিতরে থাকে যে পরীক্ষা কীভাবে ভালো করব বা পরীক্ষা কিভাবে হবে, ভালো হবে না খারাপ হবে, এই নানাবিধ কোশ্চেন। কিন্তু পরীক্ষা দেওয়ার পরই একটি কিউরিওসিটি থাকে যে কাট মার্কস কত হতে পারে। এই কোশ্চেনটি শুধু ব্যাংক না, যে কোনো পরীক্ষা যেমন BCS অন্যান্য যে কোনো পরীক্ষা দেওয়ার পরই মনে হয় কাট মার্কস কত হবে, আমি কি টিকবো না টিকবো না। সো আজকেই এই নানাবিধ কোশ্চেনের আনসার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার ভিডিওর শেষেই আমি কাট মার্কস নিয়ে কথা বলবো। তার আগে আমি আজকে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন কি সহজ ছিল না কঠিন ছিল না স্ট্যান্ডার্ড ছিল, কোশ্চেনটি নিয়ে একটু বিশ্লেষণ করব। সো প্রথমে চলি কোশ্চেন বিশ্লেষণ। আমি প্রত্যেকটি টপিক ধরে ধরে আলোচনা করব, বিশ্লেষণ করব প্রত্যেকটি সাবজেক্ট। বাংলা, শুরুতেই বাংলাতে আমি মনে করি যে 4 থেকে 5টি কোশ্চেন খুবই কঠিন ছিল, আর বাকি কোশ্চেনগুলো মোটামুটি ইজি ছিল। এরপর রয়েছে ইংরেজিতে 7 থেকে 8টি কোশ্চেন খুবই কঠিন ছিল। এখানে বড় বাক্য সাথে রিপ্লেসমেন্ট টাইপ কোশ্চেন থাকায় বাকি কোশ্চেনগুলো সহজ বলা যাবে না, একটু কঠিনই ছিল বটে। টোটালি ইংরেজিতে একটু কঠিনই বলা যায়। এরপরে ম্যাথটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। তবে বড় বড় টাইপের ম্যাথ থাকায় অনেকেই যারা প্রথমেই ম্যাথ আনসার করেছেন তারা অনেকেই আজকে ধরা খেয়েছেন। সবাই না, সবার কথা বলছি না, যারা ভালো ম্যাথে, অনেক ভালো, খুবই ভালো, তারা হয়তো বা টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন। কিন্তু অনেকেই 20টা ম্যাথ অ্যান্সার করতে পারেন নাই। আজকে আমি এটুকু শিওর, কারণ এত বড় ম্যাথ এই অল্প সময়ে 20টা অ্যান্সার করা খুব কঠিন। এরপরে রয়েছে জিকে বা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান কোশ্চেন খুব ইজি ছিল, এটা খুব ইজি বলা যায়। এরপর রয়েছে যে বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটারে আবার এটাও মোটামুটি ইজি, আমার কাছে মনে হয়েছে যে বেসিক কম্পিউটারটাও মোটামুটি ইজি হয়েছে। সো এই ছিল আজকের কোশ্চেন আলোচনা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক জেনারেল পদে MCQ পরীক্ষার। আমার কাছে টোটাল টপিকগুলো বিশ্লেষণ করে যেটা মনে হয়েছে, কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল। আর অনেকের কাছে এটা ভিন্ন মত হতে পারে। সো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একটি স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। সো এখন সেই কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত যে কৌতূহল আমাদের, যে বিষয়টিতে, সেই কাট মার্কস নিয়ে আলোচনা করব। কাট মার্কস আলোচনা করার আগে একটু কথা বলে নেই। অনেকেই, আমি যদি একটা কাট মার্কস বলি, একটা আইডিয়া করে আমি একটা কাট মার্কস সেট করেছি, অর্থাৎ টোটাল কোশ্চেন বিশ্লেষণ করে। এই কাট মার্কস যে এই কাট মার্কসই হবে তা না, হয়তো বা আগে বা পিছায় হতে পারে। এটা ডিপেন্ড করে বাংলাদেশ ব্যাংক কতজনকে টিকায়। সো যারা এই কাট মার্কসের নিচে থাকবেন, অনেক নিচে থাকবেন, তারা মন খারাপ করবেন না, কেননা সাকসেস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চেষ্টা করে যান, জীবন এখানেই নয়, আরও পরীক্ষা আছে সামনে। আপনার হিউজ অপরচুনিটি অ্যান্ড লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সো নেভার গিভ আপ হোয়াট ইউ আর ডুইং, কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ ইউর জার্নি অ্যান্ড ইট উইল বি সাকসেসফুল সামডে। সো এখন সেই কাঙ্ক্ষিত বস্তু, যেই কাট মার্কস। আমার কাছে যেটি ব্যক্তিগতভাবে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যদি 5 থেকে 6 হাজার টিকায়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এই সহকারী পরিচালক জেনারেল পদের কাট মার্কস হতে পারে 61 থেকে 65। আমি আবার বলছি, 61 থেকে 65। এটা 5 থেকে 6 হাজার যদি টিকায় তাহলে। এরপর আরও একটি কাট মার্কস আমি শেয়ার করব, সেটি হচ্ছে 8 থেকে 10 হাজার। যদি 5 থেকে 6 হাজারে একটা কাট মার্কস হতে পারে। আর যদি 8 থেকে 10 হাজার একটি বাড়িয়ে নেয় বাংলাদেশ ব্যাংক, সেক্ষেত্রে একটি কাট মার্কস হতে পারে। সেই কাট মার্কসটা হচ্ছে 55 থেকে 60। 8 থেকে 10 হাজার যদি টিকায় বাংলাদেশ ব্যাংক, ইট ডিপেন্ডস অন বাংলাদেশ ব্যাংক, উই ডোন্ট নো। সো একটা আইডিয়া করে বলা যে 8 থেকে 10 হাজার টিকালে 50 থেকে 60 মার্কস হতে পারে কাট মার্কস। সো এই ছিল আজকে আমার কোশ্চেন বিশ্লেষণ এবং কাট মার্কস নিয়ে আলোচনা। আবারও বলছি, কেউ নিরাশ হবেন না, এটা একটা প্রথম স্টেজ, অনেকেরই ফার্স্ট টাইম পরীক্ষা। আরও সামনে অনেক পরীক্ষা আছে, আপনি নিজেকে তৈরি করুন, তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করুন। পরীক্ষা দুই একটা ফেল করলে কিছু হয় না, আমার ব্যক্তিগতভাবে বলছি আমি অনেক পরীক্ষা ফেল করেছি, তারপরে আমি এখন একটা চাকরি পেয়েছি। সো নিরাশ হবেন না, নেভার গিভ আপ। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে, ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, bankingnews.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।